ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আরও কিছু টুলের সাথে পরিচয় করাবো। তো তার আগে আমি যে কাজটা এখানে দেখেন, আমি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিছি। হ্যাঁ, এই যে কালারটা এরকম দিয়ে নিছি, তো আপনারা এরকম এটা দিয়ে নেবেন। এই বিষয়গুলো আমি দেখাইছি। তারপর এখানে কালার আপনারা যেটা চয়েস, আমার এরকম চয়েস আছে, আমি এই জন্য এটা নিলাম। তো মনে করে আমি এখন ওকে দিয়ে রাখছি। তো এখন আপনাদের যেই টুলগুলির সাথে পরিচয় করবো, তো আপনারা মনোযোগ দিয়ে সেই বিষয়গুলি দেখবেন। সেটা হচ্ছে এই যে আমি এখান থেকে ধরেন এই লায়নের বিষয়টা নিলাম, লায়নের ছবিটা নিলাম। এখন এটাকে আমরা জানি যে ইরেজার দিয়ে কিন্তু সাধারণত কিছু জিনিস মোছা যায়, কিন্তু এটার ক্ষেত্রে ইরেজারটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির কাজ করে। সেটা হচ্ছে এখানে আপনারা যে কালারটা সিলেক্ট করবেন সেই কালার অনুযায়ী এখানে আপনি আঁকা ঝাঁকা করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আমি এখানে ইরেজার টুলের দিছি। তো দেখেন এখানে কিন্তু ওই যে আমি কালারটা সিলেক্ট করে নিছি, তো আমি এখানে এটা ডিজাইন করতে পারবো যে কোনো কালার দিয়ে। তো ধরেন আমি এটা দিয়ে এইভাবে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, ধরেন আমি এখানে এটা এভাবে সিলেক্ট করছি। এখন মনে করেন আমি এই যে বিষয়টা, এটা এখন মনে করেন আমি এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন এখান থেকে এই যে ইরেজার টুলের পরে আপনার যে এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, তো এই যে ব্যাকগ্রাউন্ড হইতেছে এই বিষয়টা, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি এখন একটা ডিজাইন করতে পারবো। দেখেন আমি কী করবো, এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনারা এরকম প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমি মনে করেন এখন এটা এভাবে আমি ডিজাইন করতেছি। হ্যাঁ, মনে করে আমি এটা লাইনটাকে একটু একটা জায়গা পেতে আমরা আটকে রাখছি। তো এই বিষয়টা আমি এইভাবে আপনাদের দেখাচ্ছি যে এটা আপনারা এভাবে করতে পারেন, বিভিন্নভাবে আপনারা করতে পারেন। তো আমি এই বিষয়টা দেখালাম, প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এখন মনে করেন আমি এখানে এই বিষয়টা করলাম, করানোর পরে এখন আরেকটা কাজ দেখবেন, সেটা হচ্ছে এখানে ধরেন যে এই যে বিষয়টা, এখান থেকে আমি এখন আরেকটা টুলের সাথে আপনার পরিচয় করবো। প্রথমে দেখালাম ইরেজার টুল, এটা আমরা সাধারণত জানি যে কোনো কিছু মোছার জন্য, কিন্তু এটা কিন্তু ডিজাইন করার জন্য এখানে ফটোশপের এটা তৈরি করছে আর কি ওইভাবে। তারপর ব্যাকগ্রাউন্ডে এটা যে টুলের হইতেছে, এখানে একটা ডিজাইন আছে, তো ওই ডিজাইন অনুযায়ী এখানে সেই ডিজাইনটা শো করবে। তো এরপরে হচ্ছে আপনাদের এই যে ম্যাজিক ইরেজার টুল, এটার বিষয়টা এখন দেখেন। এটাতেছে এই যে ম্যাজিক ইরেজার টুলটার ভিতরে ধরেন আমি এখানে এটা সিলেক্ট করছি, এখানে কিন্তু কোনো কাজ করতেছে না, কিন্তু এখন দেখেন এই যে লাইনটার মধ্যে যখন আমি এটা ইয়ে করবো, তখন দেখেন ওই যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা কিন্তু হচ্ছে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন, যাদের ভালো লাগে আসলে তারা এটা করে দেখবেন, আশা করে দেখবেন আপনারা। তো এই যে আমি এখন মনে করেন এটা আপনারা ক্লিক করে নেবেন, এভাবে ক্লিক করে নিলেই তারপর আস্তে আস্তে করে মাউসের ডানের দিকে যে ইয়াটা আছে ওই বাটনে আপনারা ক্লিক করে করে এটা করতে পারেন। তো আমি তো দেখাচ্ছি, আপনারা বিষয়টা দেখতেছেন আশা করি। তো এইভাবে আপনারা এরকম জিনিসগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, ভিডিওগুলি দেখার পর ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।